বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে পরামর্শ করার জন্যই ফিরোজায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বের হবার পর এটি মির্জা ফখরুলের বেগম খালেদা জিয়ার সঙ্গে তৃতীয় দফার সাক্ষাৎ। এখন ঘন ঘন সাক্ষাৎকার করে বেগম জিয়ার কাছ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক পরামর্শ গ্রহণ করছেন এমন গুঞ্জন বিএনপির মধ্যে রয়েছে। বিএনপির একজন স্থায়ী কমিটির নেতা স্বীকার করেছেন যে বেগম খালেদা জিয়া যেহেতু রাজনীতিতে বিচক্ষণ এবং রাজনীতিতে অভিজ্ঞ, সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন। বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেছেন যে লন্ডনে থাকা তারেক জিয়াকে সবসময় পাওয়া যায় না, অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বিলম্ব হয়, নানা রকম জটিলতা সৃষ্টি হয় এবং সবচেয়ে বড় কথা হলো তারেক জিয়া অনেক কথা শুনতেই চান না। সেদিক থেকে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের জন্য অনেক পছন্দের, কারণ বেগম জিয়া সমস্যাগুলো শোনেন এবং নেতারা কী ধরনের সমাধান করতে চান সে ব্যাপারে তাদের মতামত শোনেন, তারপর তিনি সিদ্ধান্ত দেন, যে কারণে এখন বিএনপির নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে এক ধরনের যোগাযোগ করছেন এবং সেখানে বিএনপি মহাসচিব বেগম জিয়ার কাছ থেকে কিছু বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন এবং এ পরামর্শের ভিত্তিতে দল পরিচালিত হচ্ছে। বেগম জিয়া 2020 সালে মার্চ থেকে ফৌজদারি কার্যবিধির 401 ধারার আওতায় সরকারের অনুকম্পায় জামিনে রয়েছেন। দুই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো তিনি বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করবেন, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তার জড়িত থাকার কথা না, আর এই কারণেই বেগম জিয়া নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়াকে আগের চেয়ে তৎপর দেখা যাচ্ছে, বিশেষ করে বিএনপির নেতারা এত ঘন ঘন ফিরোজায় যাচ্ছেন। ফিরোজায় যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকলেও যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তখন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। একটি সূত্র বলছে এভারকেয়ারে বিএনপির অনেক নেতারা পূর্ব থেকেই অবস্থান করছেন, অনেকেই তাকে দেখতে যাচ্ছেন, ফলে সেখানে তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলের একাধিক নেতা বলছেন আন্দোলনের গতি প্রকৃতি, জামাতের সঙ্গে কী হবে, জোটগতভাবে বিএনপি আন্দোলন করবে কি না ইত্যাদি বিষয় নিয়ে বেগম জিয়ার সাথে ঘন ঘন দেখা করছেন দলটির মহাসচিব। তবে বেগম জিয়া যে এখন তারেক জিয়ার সঙ্গে নেতৃত্বের লড়াইয়ে আধিপত্য বিস্তার করছেন তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘন ঘন ফিরোজায় যাত্রার মধ্য দিয়েই প্রমাণিত হয়।